নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত বিস্কো মন অর্থাৎ বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের তরফ থেকে প্রায় দুশো পঁচাত্তরটি জব ভ্যাকেন্সি সংক্রান্ত একটি নতুন নোটিফিকেশান পাবলিশড করা হয়েছে তো চলুন আপনাদের সঙ্গে এ টু জেড ডিটেলসে ডিসকাস করা যাক আর হ্যাঁ এখানে বলে রাখি এখানে বিভিন্ন আলাদা আলাদা পোস্ট আছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য রিক্রুটমেন্টও আলাদা আলাদা অর্থাৎ এখানে মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশান এম পাস পর্যন্ত সবার জন্য আলাদা আলাদা জব পোস্ট বলা হয়েছে তো চলুন এক এক করে আমরা সমস্ত কিছু দেখে নিই এখানে আপনারা নিচের দিকে খেয়াল করুন এক এক করে সব পোস্ট শুরু হচ্ছে আপনাদের সামনে আমি ডিসকাস করছি দেখুন অ্যাট ফার্স্ট বলা হয়েছে ফাইন্যান্স কাম অ্যাকাউন্ট অফিসার এখানে জেনারেলের জন্য একটি পোস্ট এবং টোটাল একটি পোস্ট এবং স্যালারিও দিয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি এবং এখানে আমরা কোয়ালিফিকেশান দেখে নেব এসেন্সিয়াল এখানে এম দরকার অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকলে ভালো হয় ডিজায়ারেবল বলা হচ্ছে কম্পিউটারে মানে ভালো আপনার নলেজ থাকা দরকার আর এখানে কিন্তু একটা ম্যান্ডেটরি বলা হচ্ছে যেহেতু এটা অ্যাকাউন্টস অফিসারের কথা বলা হচ্ছে না তাই এখানে দেখুন বলা হচ্ছে মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্টিং অর ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটা কিন্তু বাধ্যতামূলক অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে সবগুলোতে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার নেই আপনাদেরকে আগেই বলে দিচ্ছি চলুন পরপর আপনার দেখলেই বুঝতে পারবেন এরপরে আমরা আসছি রেঞ্জ অফিসার অব কাম মার্কেটিং অফিসার এখানে দেখুন সবার জন্যই ভ্যাকেন্সি আছে দেখুন এস সি এস টি সমস্ত কিছু মিলিয়ে দেখুন নয় এক পাঁচ তিন সব মিলিয়ে কুড়িটি ভ্যাকেন্সি আছে আমি টোটালটাই বলবো এটা আপনারা একটু নোটিফিকেশানে দেখে নেবেন এবং এখানে এজ গ্রুপটা দেখুন টোয়েন্টি ওয়ান থেকে চল্লিশের মধ্যে এর কোয়ালিফিকেশান দেখুন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে গ্র্যাজুয়েট করে থাকলেই আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে দেখুন বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল ইয়ার অফ দিয়ার গ্রাজুয়েশান টিল দ্য ডেট অফ অ্যাপ্লাই অ্যান্ড দ্য রেজাল্ট ইজ অ্যাভেটেড অর্থাৎ আপনি ধরুন গ্র্যাজুয়েশান পরীক্ষা দিয়ে দিয়েছেন আপনার রেজাল্টটা বেরানো বাকি আছে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওটাই বলা হচ্ছে কিন্তু আপনাকে ইন্টারভিউর আগে কিন্তু সার্টিফিকেট মাস প্রোভাইড করতেই হবে ডিজাইরেবল কি সেই কম্পিউটার প্রফেশন অর্থাৎ কম্পিউটারে এ টু জেড আপনার নলেজ জানা দরকার তো এবারে দেখুন প্রেফারেন্স বলা হচ্ছে এটা যেহেতু দেখুন রেঞ্জ অফিসার না বা মার্কেটিং অফিসার তো আপনার যদি মার্কেটিং অর্থাৎ এম বি এর উপরে যদি আপনার কোনো ডিগ্রি থাকে এখানে ওটাই বলা হয়েছে এম এ ডিগ্রি বা বিএসসি এগ্রিকালচার যেহেতু দেখুন বিস্কোমনটা মেনলি একটা এগ্রিকালচারাল সোসাইটি তো আপনাকে এগ্রিকালচার সম্পর্কে যদি আপনার নলেজ থাকে তাহলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউতে আপনাকে আগে বেশি প্রেফারেন্স দেওয়া হবে তো এরপরে আমরা চলে আসছি আর বাকি পোস্টগুলোতে জুনিয়র ইঞ্জিনিয়ার দেখুন সিভিল ইঞ্জিনিয়ার টোটাল দুটি ভ্যাকেন্সি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম রিকন অর্থাৎ আপনার যদি পলিটেকনিক পাস করা থাকে ডিপ্লোমায় সিভিলে তাহলে আমি করতে পারবেন এরপরে আসছি আইটি ম্যানেজার দুটি ভ্যাকেন্সি বিসিএ যে কোনো জায়গা থেকে আপনার বিসিএ করা থাকলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট বিসিএ তার এখানে বলা হয়েছে দেখুন প্রেফারেন্স আপনার যদি এসকিউএল এনালাইসি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এগুলো শেখা থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আগে আপনাকে ইন্টারভিউতে অগ্রাধিকার দেওয়া হবে ওটাই বলা হচ্ছে কিন্তু না থাকলে আপনি অ্যাপ্লাই কিন্তু করতেই পারবেন এরপরে আমরা আসছি অফিস এক্সিকিউটিভ কাম অ্যাসিস্ট্যান্ট টোটাল দশটি ভ্যাকেন্সি দেখুন ব্যাচিলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন আপনার যে কোনো জায়গাতে আপনার গ্রাজুয়েশন করা থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এক্ষেত্রে যেহেতু এটা অফিস এক্সিকিউটিভের কাজ তো আপনার টাইপিং টেস্ট দরকার আপনার অ্যাটলিস্ট থার্টি ওয়ার্ডস অর্থাৎ মিনিটে তিরিশটি ওয়ার্ড আপনার হিন্দিতে এবং পঁয়ত্রিশটি ওয়ার্ড ইংলিশে দরকার এই শুধুমাত্র এই পোস্টটির জন্য ঠিক আছে আর প্রফিশিয়েন্সি কম্পিউটার সবগুলোতেই কম্পিউটার প্রফিশিয়েন্সি দরকার প্রায় এ টু জেড এতে তো আমি আর এটা বারবার বলছি না এরপরে আমরা আসছি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকেন্সি পাঁচটি বিকম কম আপনার যদি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিকম করা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া কম্পিউটার প্রফিসিয়েন্সি আর এখানে দেখুন বলা হয়েছে প্রেফারেন্স তাদেরকে দেওয়া হবে যাদের যদি কোনো ফাইন্যান্সিয়াল অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে এক্সপিরিয়েন্স থাকে এটার কথাই এখানে বলা হচ্ছে এরপরে আমরা আসছি অ্যাসিস্ট্যান্ট গোডাউন ম্যানেজার এখানে দেখুন টোটাল অষ্টাশিটি ভ্যাকেন্সি আছে এসেন্সিয়াল হচ্ছে যে কোনো জায়গা থেকে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি বিএসসি আর দেখুন বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে যারা বিএসসি এগ্রিকালচার তাদেরকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হবে অথবা আপনার যদি কেমিস্ট্রিতে যদি আমরা বিএসসি করা থাকে তাহলে আপনাকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হবে এটাই ভালো আছে এরপরে আমরা আসছি কম্পিউটার এর পরের পোস্টগুলি পরপর একটু লোয়ার লেভেলে অর্থাৎ আপনারা যারা মাধ্যমিক এইচএস তারাও অ্যাপ্লাই করতে পারবেন তো সেগুলো আমি পরপর দেখাচ্ছি দেখুন কম্পিউটার অপারেটার কাম টাইপিস্ট পাঁচটি ভ্যাকেন্সি আছে ব্যাচেলার ডিগ্রি যে কোনো জায়গায় ব্যাচেলার ডিগ্রি থাকলেই চলবে আর জাস্ট কম্পিউটারে ওভারঅল নলেজ থাকতে হবে থার্টি ওয়ার্ডস যদি আমরা টাইপিং স্পিড থাকে হিন্দিতে এবং থার্টি ফাইভ ওয়ার্ডস ইংলিশে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এটা জাস্ট ম্যান্ডেটরি এখানে কিন্তু ম্যান্ডেটরি বলে দেওয়া হয়েছে তো আর প্রেফারেন্সের অর্থ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যেগুলো ম্যান্ডেটরি সেখানে মাস্ট অ্যাপ্লাইয়ের জন্য লাগবে আর প্রেফারেন্স মনে হচ্ছে এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে প্রেফারেন্স তো এটাই হচ্ছে মেন জিনিস এরপর আমরা আসছি লাস্ট ভ্যাকেন্সিটা যেটা হচ্ছে সেলসম্যান কাম এম তো এইটা দেখুন অনেকগুলি ভ্যাকেন্সি আছে একশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি আছে ওকে এখানেই দেখুন বলা হয়েছে ইন্টারমিডিয়েট অর্থাৎ মাধ্যমিক অর টেন প্লাস টু অর্থাৎ এইচএস আপনি যে কোনো জায়গা থেকে করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবং এখানে বলা হয়েছে সার্টিফিকেট যারা এবছর এইচএস দিয়েছে অথচ এখনও সার্টিফিকেট পায়নি কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ইন্টারভিউর আগে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি মানে ইন্টারভিউর সময় আপনাকে কিন্তু ওই সার্টিফিকেট এইচএস সার্টিফিকেটটা এখানে হাজির করতে হবে তো এই ছিল পোস্টের ব্যাপার চলুন আমরা বাকি বা ডিটেলসগুলি এক এক করে দেখে নিই এরপরে আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আগে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম কিন্তু কিছু কিছু অ্যাডিশনাল ক্রাইটেরিয়া আছে তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই চলুন অ্যাট ফার্স্ট হচ্ছে ন্যাশনালিটি আপনার ইন্ডিয়ান সিটিজেন হলেই চলবে অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হন নর্থ বা সাউথ যে কোনো জায়গা থেকেই হন না কেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর ফিজিক্যাল অ্যান্ড মেডিকেলি ফিট হতেই হবে বিভিন্ন সেলসম্যানে যেসব কাজ থাকে ওগুলোতে তো মেডিকেল ফিট হতেই হবে এরপরে আমরা আসছি এজ এজের ক্ষেত্রে দেখুন আগেই যে বলেছিলাম তাও একবার বলে দিচ্ছি এখানে পর সেলসম্যানের ক্ষেত্রে যেটা এম টিএস যেটা লাস্ট এটা ওখানে আট যেহেতু ইন্টারমিডিয়েট চাওয়া হয়েছে ওই জন্য মিনিমাম এজ আঠারো এবং ম্যাক্সিমাম চল্লিশ আর বাকিগুলোতেই প্রায় গ্রাজুয়েশান আছে তো ওগুলোতে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর ওকে এছাড়া এজ রিল্যাক্সেশান দেখুন এস সি জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর আর যারা পিডাব্লিউডি অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য দশ বছরের রাইড এজ রিল্যাক্সেশান থাকছে ওকে এরপরে আমরা আসছি সিলেকশান প্রসেস সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সিলেকশান প্রসেস এখানে কিছু কিছু পোস্টের জন্য এক ধরনের আর বাকি পোস্টের জন্য আরেক এক ধরনের করা হয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন বিভিন্ন আলাদা আলাদা পোস্ট এবং তার রিকোয়ারমেন্টটাও আলাদা কোনোটায় গ্র্যাজুয়েশান কোনোটা এম বিএ কোনোটা আবার মাধ্যমিক এইচএস তো সেই অনুযায়ী সবগুলো না টোটাল দুভাগে এক্সাম সিলেকশান প্রসিডিওরটাকে ভাগ করা হয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এরপর আমরা নেক্সট পেজে এসে গেছি এখানে দেখুন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট অফিসার রেঞ্জ কাম অফিসার মার্কেটিং অফিসার গোডাউন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার এবং সেলসম্যান যেটা মাধ্যমিক এবং এইচএসএ তার ক্ষেত্রে প্রসেস হবে ডিভাইডেড ইন্টু টু পার্ট দুটো এক্সাম হবে অ্যাট ফার্স্ট হবে রিটার্ন এক্সাম অফলাইন বা অনলাইন হতে হবে বলে দেওয়া হবে দেখুন পরবর্তীকালে বলে দেওয়া হবে আর সেকেন্ড হবে পিআই অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ ওকে দুটো পার্টে হবে এখানে বলেই দেওয়া হয়েছে এরপরে আমরা দেখছি নেম অফ দ্য টেস্ট এমসি কেউ কোশ্চেন থাকবে একদম ইজি টাইপের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ম্যাথ রিজেনিং অর্থাৎ জিআই যেটাকে বলা হয় আর জি এ কম্পিউটার নলেজ অর্থাৎ এটা হচ্ছে মেনলি জি কে সেকশান তো দেখুন সবগুলোই এমসিকিউ একশো মার্কের কোশ্চেন এবং একশো নাম্বার এবং এক ঘন্টায় আপনাকে জবাব দিতে হবে অ্যান্সার করতে হবে তো এরপরে আসছি নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা কোশ্চেন ভুল হলে আপনার এক নাম্বার কাটা যাবে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন এছাড়া এইসব জিনিস বলা হয়েছে মার্ক অফ টেন ইন দ্য উইল বি কনসিডার ফর শর্ট লিস্টিং ফর ইন্টারভিউ অর্থাৎ আপনার ফার্স্টে কাটপ এখানে ওইটাই বলা হয়েছে কাট পাস করলে অর্থাৎ আপনি এক্সামে পাস করলে তারপরে আপনাকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে এটাই বলা হয়েছে এরপর আমরা নেক্সট পেজে দেখব বাকি পোস্টগুলির জন্য এখানে দেখুন বলা হয়েছে ফর দ্য পোস্ট অফিস এক্সিকিউটিভ কাম অ্যাসিস্ট্যান্ট আর কম্পিউটার অপারেটর কাম টাইপিস্টের ক্ষেত্রে হবে তিনটে পার্টে দেখুন অ্যাট ফার্স্ট হবে রিটেন এক্সামিনেশান সেটারই মতো মা পিআইও হবে পার্সোনাল ইন্টারভিউ মাঝখানে শুধু যুক্ত হচ্ছে টাইপিং টেস্ট এটাই জাস্ট যুক্ত হচ্ছে এক্সাম প্রসিডিওর একদম সেম টু সেম আগেরই মতো একশোটা কোশ্চেন একশো এবং এক ঘন্টা জাস্ট এইটা মনে রাখবেন টাইপিং টেস্টটা আপনাদের ক্ষেত্রে শুধু অ্যাড হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো আর পার্সোনাল ইন্টারভিউ এখানে আপনার হয়তো বিহার দিয়ে দেওয়া হয়েছে দেখুন বিস্কোমন অর্থাৎ পাটনা ওয়ানে বিস্কোমন যে অফিসটি আছে সেখানে হবে এছাড়া দেখে নিই আর কি কি বলা হয়েছে নেক্সট পেজে দেখুন নেক্সট পেজে বলা হয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ সেম টু সেম ওই ওয়ান বাই ফোর এখানেও সেই সেম টু সেমই হবে ওকে এরপরে আমরা দেখব এটা কি বলা হয়েছে জাস্ট ইন্টারভিউর জন্য আপনাকে কী কী রাখতে হবে অর্থাৎ ইন্টারভিউ কল লেটার আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট আইডেন্টিটি প্রুফ মার্কশিট কার্ড সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এইসবই বলা হয়েছে তো এরপরে আমরা আসছি আমাদের লাস্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই দেখুন আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে ওই যে কোড যেটা বিস এরা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটটা দেখুন এখানে আপনাকে স্ক্যান ফটোগ্রাফ ক্যাপিটাল লেটার উইল নট অ্যাকসেপ্টেড সিগনেচার এটা তো অ্যাজ ইউজুয়াল সিগনেচার ক্যাপিটাল লেটারে হয় না এরপরে আমরা আসছি কত টাকা দেখুন এস সি এস টিদের জন্য পাঁচশো টাকা বাকিদের জন্য হাজার টাকা এটা একটু খেয়াল রাখবেন তো টোটাল কবে থেকে এটা স্টার্ট হচ্ছে দু তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে দুই সেপ্টেম্বর থেকে এবং চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত রাত এগারোটাই পর্যন্ত এবং অনলাইন পেমেন্ট করবেন দিলে ভালো হয় এটাই বলা হচ্ছে আর প্রসিডিওর এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো চলুন আপনাদেরকে একবার অফিসিয়াল ওয়েবসাইটটিও আমি একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমি বিস্কো মনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আছি দেখুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট বিস্কো মন ডট কো ডট ইন এই ওয়েবসাইটটিতে আসবেন এখান থেকে অ্যাপ্লাই প্রসেস সমস্ত কিছু হবে এখানে গিয়ে দেখুন এখানে যে তিনটি ডট দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিক ক্লিক করলে দেখুন একটি পোর্টাল আলাদা আসছে এখানে রিক্রুটমেন্ট সেকশানে যাবেন রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে দেখুন মাঝে মাঝি একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের দাঁড়ান দেখুন সাবজেক্ট যেটার কথা বলছিলাম যে নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি এখানে দেখিয়েছে আর এখানে পিডিএফটি আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন আর এইখানে ক্লিক হেয়ার করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল পুরো ব্যাপার আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটি ক্লিয়ার বুঝিয়ে দিতে পেরেছি তাও যদি কোনো ডাউট থাকে আপনি নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জব সংক্রান্ত নোটিফিকেশান বিভিন্ন নলেজেবলের টপিক ডিসকাশান কলেজের অ্যাডমিশান বা মেরিট লিস্ট সংক্রান্ত নোটিস এবং ইউডেমির ফ্রি অনলাইন কোর্সেসের নিউজ যেটা ওয়েস্ট বেঙ্গলে খুব কম সংখ্যক চ্যানেলেই নিয়ে আসা হয় সেটাও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ